আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মশলা ডোসা খাওয়ার জন্য। আমি এখন মশলা ডোসা খাবো। এটা আমার বাসার পাশে একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ডোসাটা আমার খুবই পছন্দ, এই জন্য আমি এখানে আসি। আর দেখেন কী কী আইটেম দেওয়া আছে, বিশাল একটা ডোসা আছে, তার সাথে বিভিন্ন ধরনের এগুলোকে কী বলে চাটনি আছে, তিন প্রকারের চাটনি দেওয়া আছে। তারপরে একটা ইয়ে দিচ্ছে, এটাকে কী বলে ইডলি বলে, ইডলিটা দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয় ইডলিটা। প্রথমে আমি ইডলিটা দিয়ে শুরু করলাম, এখন আমি ইডলিটা দিয়ে খাওয়া শুরু করি। দেখতে পাচ্ছেন আপনারা অনেক টেস্টি এখানকার, বিশেষ করে চাটনিগুলা। এটা আছে নারকেলের চাটনি, তারপরে আর একটা হচ্ছে মশলার চাটনি। আজকাল যে ডোসাটা, এই ডোসাটা হচ্ছে মশলার, মাসালা ডোসা বলে এটাকে তারা। আমি প্রথমে বুঝতে পারি না যে আসলে মশলাটা কোথায়, নাম দিছে মশলা মশলা ডোসা, কিন্তু আমি পরক্ষণে যখন দেখতে পেলাম যে হ্যাঁ, ডোসাটার মাঝের কিছু অংশ উঁচা হয়ে আছে, তার মানে আমি বুঝলাম সেখানেই মনে হয় মশলা দিছে। আমি আগেই চাটনিগুলো দিয়ে টেস্ট শুরু করলাম যে কেমন হয়েছে আজকে চাটনিগুলো। দেখতে পাচ্ছেন তিন প্রকারের চাটনি আছে। একজন মানুষ এটা দুপুরে খাক বা রাত্রে খাক বা সকালে খাক, যখনই খাক, তার খাওয়ার পরে আর অন্য কোনো খাবার খাওয়া লাগবে না। এত বড় এই যে এখন আমি খুলবো, সেটা হচ্ছে এইটাই হচ্ছে মশলা ডোসা। এখানে মশলা দেওয়া আছে, দেখতে পাবেন। হ্যাঁ, দেখেন চমৎকারভাবে আলু মশলা যেটা এটা ভিতরে রাখছে। বিসমিল্লাহ বলে খেলাম, বিসমিল্লাহ রহমান রহিম। মশলা অনেক টেস্টি, দেখতেই পাচ্ছেন, অনেক মজা করে খাচ্ছি আমি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলেও আসতে পারেন, দাওয়াত রইল আপনাদের, আসুন আমার সাথে একদিন মশলা ডোসা খেয়ে যাবেন। তারপর আমার এখানকার যারা কুয়েতে আছেন তাদের জন্য ঠিকানা হচ্ছে মাঙ্গাফে থেকে, আমি ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আপনাকে নিয়ে একদিন খাওয়াবো যারা খাইতে চান। এমনকি চমৎকার, এবং দামেও কিন্তু অনেক সাশ্রয়ী, ঠিক আছে, খাইলে আপনার লস হবে না, ভালোভাবে খেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার খানা প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুরো প্লেট শেষ। চাটনিগুলো সবগুলো খাওয়া যায় না, কারণ টেস্টি ঠিক আছে কিন্তু কম কম খাওয়াটাই বেস্ট এটা এগুলো। বাট মশলা আমি আরও চেয়ে নিয়েছিলাম, এটা বিশেষ করে আলুর মশলাটা, আলুর মশলাটা আমার কাছে খুব টেস্ট লাগে। খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া শেষে পরিষ্কার করে খাওয়া এটা রাসূলের সুন্নত। যখনই যারা খাবেন তারা সবসময় চেষ্টা করবেন প্লেট পরিষ্কার করে খানা খাইতে। খানা উদ্বৃত্ত রাখাটা এটা রাসূলের সুন্নত না, আল্লাহ রাসূল খুব সুন্দর করে পরিষ্কার করে প্লেট শেষ করে তারপর খানা শেষ করতেন। আর শেষ করবেন আমি তখন যখন আপনি পরিমাণ মতো নেবেন, যদি আপনি পরিমাণের বাহিরে নেন দেখা গেছে আপনি কখনোই খেতে পারবেন না। আর পানি খাওয়ার তিনটা সুন্নত হচ্ছে, আপনি তিনবারে পানি খাবেন, ডান হাতে পানি খাবেন, হ্যাঁ খানা শেষে আলহামদুলিল্লাহ বলবেন, এই সুন্নতগুলো আপনি করে রাখবেন। আঙুল ছেটে খাওয়া একটা সুন্নত আল্লাহ রাসূলের। ধন্যবাদ সবাইকে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।